বন্ধুরা, এইবার আমরা জানবো যে তরুণাস্থি কলা বা কার্টিলেজ টিস্যু সম্পর্কে। কার্টিলেজ টিস্যু অধিক পরিমাণ ধাত্র ও কিছু কিছু কোষ নিয়ে গঠিত দৃঢ় স্থিতিস্থাপক কঙ্কাল যোগকলাকে তরুণাস্থি কলা বা কার্টিলেজ টিস্যু বলে। গঠন: তরুণাস্থি কোষ এবং আন্তঃকোষীয় পদার্থ ধাত্র বা ম্যাট্রিক্স, ধাত্রকে কনড্রিন বলে, ধাত্রে বিক্ষিপ্তভাবে গহ্বর থাকে, এই গহ্বরকে ক্যাপসুল বা ল্যাকুনা বলে, এবং ক্যাপসুলের মধ্যে একটি বা দুটি অথবা কোনো কোনো সময়ে চারটি তরুণাস্থি থাকে। অবস্থান: তরুণাস্থিময় মাছের সমগ্র কঙ্কাল, অস্থি সংযোগস্থল, স্তন্যপায়ীর বহিঃকর্ণ, নাসিকার অগ্রভাগ, ষড়যন্ত্র, শ্বাসনালী প্রভৃতি অঙ্গে তরুণাস্থি থাকে। কাজ: দৈহিক কাঠামো গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, অস্থি সন্ধিতে ঘর্ষণ জনিত ক্ষয় রোধ করে, দেহে কাঠামো দৃঢ়তা দান করে, এই জাতীয় কলা যথেষ্ট চাপ ও টান সহনে সক্ষম। প্রকারভেদ: কনড্রিনের প্রকৃতি বা ও তরুণাস্থি কোষের সংখ্যার উপর নির্ভর করে তরুণাস্থি কলাকে তিন ভাগে ভাগ করা যায়। হায়ালিন তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি এবং স্থিতিস্থাপক তরুণাস্থি। তরুণাস্থি হায়ালিন তরুণাস্থি গঠন: এই জাতীয় তরুণাস্থি পেরিকনড্রিয়াম নামে তন্তুময় আবরণ দিয়ে সম্পূর্ণভাবে আবৃত থাকে। কনড্রিনে দুটি অথবা চারটি কোষ দলবদ্ধ অবস্থায় একটি সাধারণ ক্যাপসুলের মধ্যে থাকে। ধাত্রে অত্যন্ত সূক্ষ্ম অনেকগুলি শ্বেততন্তু থাকে। ধাত্রের প্রতিসরণ ও তন্তুর প্রতিসরণ মান সমান হওয়ায় উভয় পদার্থকে পৃথক করা সম্ভব হয় না। অবস্থান: অস্থির সন্ধিস্থল, বর্ধনশীল এপিফাইসিস, পাজরের অগ্রপ্রান্ত, নাসিকা ইত্যাদি অঞ্চলে থাকে। কাজ: হায়ালিন তরুণাস্থি দেহাংশের গঠনে অংশগ্রহণ করে, এদের সুনির্দিষ্ট আকার গঠনে সাহায্য করে, সন্ধিস্থানের অস্থিপ্রান্তে এই প্রকার তরুণাস্থি ঘর্ষণজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে, দেহের ভার বহনে অংশ নেয়। শ্বেততন্তুময় তরুণাস্থি: এই জাতীয় তরুণাস্থি পেরিকনড্রিয়াম থাকে না, ম্যাট্রিক্সে বেশি পরিমাণে ঘন শ্বেততন্তুময় গুচ্ছ থাকে। অবস্থান: কাজ: দেহের যেসব অস্থিসন্ধিতে অত্যধিক পরিমাণ ক্ষয় ঘটে সেই সব সন্ধিতে এই জাতীয় তরুণাস্থি লক্ষ্য করা, যেমন ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুটি কশেরুকার মধ্যবর্তী চাকতি, চোয়ালের সন্ধি, জানু সন্ধি বা নি জয়েন্ট ইত্যাদিতে থাকে। এবার স্থিতিস্থাপক তরুণাস্থি গঠন: এই জাতীয় তরুণাস্থি ম্যাট্রিক্স স্থিতিস্থাপক তন্তু থাকে। এই তন্তুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোষের চারিদিকে জালকের সৃষ্টি করে। অবস্থান ও কাজ: কর্ণছত্র, ষড়যন্ত্র ইত্যাদি এই জাতীয় কলায় পাওয়া যায়। এই প্রকার তরুণাস্থি অঙ্গগুলিকে দৃঢ় ও স্থিতিস্থাপক করে তোলে।